হ্যালো বন্ধুরা আপনি কি ছাদ বাগান করেন ছাদ বাগানে একটি কি দুটি লেবু গাছ আপনারা লাগাতে চান যা দিয়ে আপনাদের দৈনন্দিন যে লেবুর যে প্রয়োজন সেটা মেটাতে পারেন তাহলে একটি নতুন চারা গাছ আপনি কিনেছেন কিনে সেটাকে কিভাবে প্রতিস্থাপন করবেন সেটা ভাবছেন তাহলে ভিডিওটি আপনার জন্য একটি লেবু গাছ এনে আপনি কিভাবে সেটা প্রতিস্থাপন করবেন কেমন মাটিতে বসাবেন আবার পুরনো লেবু গাছ থাকলেই বা তার এই সময়টায় কী খাবার দেবেন সম্পূর্ণ তথ্যটাই এই ভিডিওতে থাকবে এটা একটি মালটা লেবু গাছ আর আমার একটা পাতি লেবু গাছ আছে সেটাই আমি কি কী ট্রিটমেন্ট করলাম এই সময় সেটাও আপনাদের দেখিয়ে দেবো আর এটা হচ্ছে কি মাটিতে বসালাম সেটাও দেখিয়ে দেব অক্টোবর মাসের প্রথম সপ্তাহে আমি শীতের কিছু গাছ আনতে গিয়েছিলাম তখন আমি এই গাছটা আনি গাছটার কন্ডিশন খুব বেশি ভালো না কারণ পাতাগুলো পোকায় খেয়ে নিয়েছে নার্সারিতে হয় কি অনেকগুলো অনেক গাছ থাকে তার মধ্যে সেইভাবে যত্ন হয় না পাতা খেয়ে খেয়ে নেয় এগুলো আবার বাড়িতে আনলে আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে তাহলে প্রথমে আমি এটার মাটি তৈরি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গার্ডেন সয়েল যেটা হচ্ছে আমার পুরনো টবের মাটি এটাতে কিন্তু আমি আর বালি মেশাবো না যদি আপনার পুরনো টবের মাটি কিংবা এরকম ঝুরঝুরে মাটি আপনার তৈরি করতে হবে এবার আপনার এলাকায় কেমন মাটি তার সাথে কতটা পরিমাণে বালি মেশাবেন সেটা আপনার ওপর ডিপেন্ড করছে কারণ ঝুরঝুরে মাটির দরকার দোয়াশ বেলে বেলেদোয়াশ মাটি হলে অল্প পরিমাণে বালি মেশাবেন আর এটেল মাটি হলে বেশি পরিমাণে বালি মিশিয়ে আর নিলাম এটা কম্পোস্ট সার তাহলে সিক্সটি পার্সেন্ট আমি নিলাম মাটি আর ফরটি পার্সেন্ট নিলাম আমি হচ্ছে কম্পোস্ট এই কম্পোস্টটা হচ্ছে গোবর সার এর বদলে আপনি কিচেন কম্পোস্ট পাতা পচা সার কিংবা ভার্মি কম্পোস্ট নিতে পারেন আর নিয়েছি এটা হচ্ছে শিংকুচি আর এটা নিলাম ডিমের খোসার গুঁড়ো আর নিয়েছি খোল আর এর খানিকটা ফাঙ্গি সাইড এইটুকু দিয়ে কিন্তু আমি মাটিটা লেবু গাছের একটা মাটি তৈরি করে নিলাম মাটিটা আপনার এরকম ওয়েল রেঞ্জ দেখুন ঝুরঝুরে মাটি তৈরি করে নিতে হবে এটা কিন্তু একটা লেবু গাছের জন্য পারফেক্ট মাটি তৈরি হয়ে গেল এটাকে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে আর যখন আপনি একটি চারা কিনবেন চারা কিনে আপনি কেমন টবে বসাবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি একটি যেহেতু ছোটো চারা এটা আমি একটা দশ ইঞ্চি টবে বসাচ্ছি প্রথমে এভাবে একটা খোলামকুচি দিয়ে তারপরে আপনি আস্তে আস্তে মাটি দিয়ে এটাকে ভরে দেবেন আর আমার একটা পুরনো লেবু গাছ আছে সেটা কিন্তু আমার ভুলভাল লাগানো হয়ে গেছিলো যে কারণেই সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম ভুল করলে কিন্তু পরে লেবু গাছ নিয়ে খুব সমস্যায় পড়তে হয় তাই প্রথমে আপনি ঠিকঠাকভাবে মাটিটা তৈরি করে আর ঠিক টবে বসাতে হবে এটা হচ্ছে লেবু গাছ যেহেতু সব টবে কিন্তু বসানো যায় না এটা একটু ছড়ানো যে উপরের দিকটা ছড়ানো এমন একটা টবে বসাবেন যাতে আপনি লেবু গাছের মাটিতে কাজ করতে পারেন হলে প্রচুর কাটা থাকে কাজ করা সম্ভব হয় না দেখুন এই যে এইভাবে মাঝখানটা সোজা করে সুন্দরভাবে বসিয়ে এবার মাটিটা গ্যাপ গ্যাপটা কি মাটি দিয়ে ভালো করে ভরে দিতে হবে চেপে চেপে ভরে দেবেন যাতে ভিতরে ফাঁকা না থাকে আর যখন আপনি যে গাছটা এনেছেন তার মাটিটা চেক করে নেবেন মাটিটা যদি দোয়াশ মাটি হয় তাহলে সেটা ছাড়াতে হবে না আর যদি এটেল মাটি হয় তাহলে খানিকটা ছাড়িয়ে নেবেন পুরোটা না যাতে শিকড়টা ডিস্টার্ব না হয় সেইভাবে ছাড়াবেন এইবার দেখুন এইভাবে আপনি জল দিয়ে দিন আমার যেহেতু মাটিটা দোয়াশ মাটি ছিল তাই আমি এই মাটিটা বেশি ছাড়ালাম না সেভাবেই বসিয়ে দিলাম এবার দেখুন আমার পুরনো লেবু গাছটা আপনাদের দেখাচ্ছি এই লেবু গাছটা কিন্তু প্রচুর লেবু হয় এখন যদিও আছে অল্প পরিমাণে আছে এটা আমি যখন গাছটা রিপোর্ট করি তখন অক্টোবর মাসের মাঝামাঝি যেদিন আমি রিপোর্ট করি সেই দিনই এই লেবু গাছটাও কাজ করে দিয়েছিলাম সেটাই আপনাদের দেখাচ্ছি আর যেহেতু এটা টবের গাছ কিংবা ছাদের গাছ সেটাকে আমি সবসময় শেপটা ঠিক করে রাখতে হবে খুব বেশি বাড়তে এদিক ওদিক দিলে হবে না তাই যেদিকে একটু লম্বা ডাল কিংবা দেখা গেল ওই ডালটায় পাতা শুকিয়ে মানে ডগাটা শুকিয়ে যাচ্ছে এমন জায়গার ডগাগুলো দেখে দেখে আপনাকে কেটে দিতে হবে কিংবা যে ডগাটায় দেখা গেল আপনার লেবু শেষ হয়ে গেছে সেই ডগাটার ঝুলে আছে সেই ডগাগুলো দেখে দেখে আপনার কেটে বাদ দিতে হবে যাতে গাছটার শেপ ঠিক থাকে এই ব্যাপার কেটে শীতের পরেই যেহেতু ফুল আসবে তাই এই সময়টা কেটে আপনাকে এগুলো পরিষ্কার করে দিতে হবে আর কিছুটা খাবার আমি দিয়ে দেব দেখুন এই গাছটায় এখনও ছোট ছোটো কুড়ি মানে ছোট যে লেবুগুলো সেগুলোও আছে আবার ফুলও আছে আবার দেখুন পাকার যে লেবু মানে বড় লেবু সেগুলোও আছে দেখুন এরকম লেবু কিন্তু ধরে আছে গাছটায় আর এই যেটায় লেবুটা আছে এটা যখন এটা তুলে নেব তারপরে এই ডালটা আমি একটু ওপর থেকে কেটে দেবো এখান থেকে তাহলে গাছের শেপগুলো ঠিক থাকে আর এই ডালটা যখন নতুন করে আবার ডাল বেরোবে তারপর ওখান থেকে আবার ফুল এসে আবার লেবুও হবে দেখুন এটা কিন্তু আমার ভুল জায়গায় লাগানো ছিল কারণ এরকম ড্রামে আপনারা কখনো লেবু গাছ লাগাবেন না কারণ যখন লেবু গাছ লাগাবেন পরে যখন আপনি খাবার দিতে যাবেন দেখুন আমার এই গাছটার অবস্থা ভিতরে একদম হাতও প্রবেশ করে না কিচ্ছু না যে কারণে এই গাছটা আমি রিপোর্ট করতে পারছি না কিন্তু আমার এখনও রুট বাউন্ড হয়নি রিপোর্ট কিভাবে করবো সেটাও একটা সমস্যা তাই যখনই আপনি লেবু গাছ বসাবেন এরকম ড্রামে কখনোই বসাবেন না তাহলে তাতে খাবার দেওয়া অসুবিধা হয় আবার রিপোর্ট করার সময় অসুবিধা হয় এই লেবু গাছগুলো লাগিয়ে রাখা যদি তাহলে আপনার রোজকার জীবনে যে লেবুর দরকার সেটা কিন্তু ছাদ থেকে আপনার পূরণ হয়ে যাবে আপনার বাজারে যেতে হবে না আমার এই লেবু গাছটা কিন্তু প্রচুর পরিমাণে লেবু হয় কিন্তু আমি দেখুন এই লেবু গাছটায় কোনো রকম কাজ কিন্তু আমি ঠিকমতো করতে পারি না আমি এই গাছটায় কীভাবে খাবার দিই সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন মাটিটা এরকম লেবু গাছের মাটি সবসময় একটু ময়েস্ট থাকবে কিন্তু কাদা কাদা থাকবে না সেরকম মাটি তৈরি করতে হবে আর জলটা দেখে দিতে হবে এবার আমি কি খাবার দেব সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই লেবু গাছটায় শীতের পরে যখন প্রচুর পরিমাণে ফুল আসবে সেহেতু আমি এই গাছটায় এরকম এটা গোবর সার নিয়েছি নিমখোল আর এটা হচ্ছে পটাশিয়ামের জন্য আলুর খোসা নিয়েছি আপনি এর বদলে কলার খোসাও নিতে পারেন আর যদি আপনি কেমিক্যাল দিতে চান তাহলে যে লাল পটাস আছে সেটাও দিতে পারেন আর এটা ইপসাম সল্ট আর ওটা ডিমের খোসার গুঁড়ো এগুলো নিয়ে একটা মিক্সড খাবার তৈরি করে এটা আমি গাছে এখন দিয়ে দেব। আর যদি আপনার গাছে খাবার দিতে দেরি হয়ে থাকে আপনার যদি দেখা গেলো নভেম্বর মাস পড়ে গেছে তাহলে আপনি সব কিছুই দেবেন শুধুমাত্র গোবর সারটা বাদ দিয়ে আপনি যে যে খাবারগুলো আছে সেগুলো আপনি দিয়ে দেবেন নভেম্বর মাসে যদি আপনি কোনো খাবার দেন অক্টোবর মাসে দিলে যেটা আমি দিয়েছি এটা দিলে ঠিক আছে আমি এটা অক্টোবর মাসের মাঝামাঝি এই ট্রিটমেন্টটা করেছিলাম সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এরপরে যখন শীতের পরে প্রচুর পরিমাণে ফুল কিন্তু এই গাছে আসবে প্রচুর ফলও আসবে সেই মানে তার যে ভিডিও সেটাও কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব যে এই গাছটায় আমার কী পরিমাণে লেবু ধরে দেখুন এইভাবে এই গাছটায় খাবার দিতে হয় এর ভিতরে কোনো রকম হাত দেওয়া যায় না যে কারণে আপনাদের বলছি আপনারা এরকম এরকম যে জলের ড্রামগুলো হয় তাতে কিন্তু বসাবেন না যা যে যেসব টবের মুখটা ছড়ানো কিংবা যেসব ড্রামেই বসান কিন্তু মুখটা ছড়ানো যে ড্রাম সেগুলোতে বসান তাহলে গাছটায় আপনি পরবর্তীকালে কাজ করতে সুবিধা হবে তাহলে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য